ইত্তেবা করা, যাকে মেনে নেওয়া আমাদের জন্য জরুরি, অবশ্যই পালনীয় কর্তব্য। সেই প্রিয় রসুলের প্রতি দুরুদ এবং সালাম পেশ করছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অতপর আপনারা যারা আজকের এই মাহফিলের সাথে জড়িত, সম্মানিত সভাপতি সাহেব, প্রধান অতিথি, বিশেষ অতিথি এবং আমার আগে যারা আলোচনা করেছেন, পরে যিনি আলোচনা করবেন ডক্টর মুজাফফর বিন মহসিন হাফিজাহুল্লাহ, এবং আপনারা যারা দূর দূরান্ত থেকে কষ্ট করে এসে বসে আলোচনা শুনছেন, পুরুষ এবং নারী, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাদের উপরে শান্তি কল্যাণ বর্ষণ করুন এবং আপনাদেরকে সঠিকভাবে বোঝার তৌফিক দান করুন। এইটা হচ্ছে একটা ইলমি মজলিস, দ্বীনী মজলিস। এই মজলিসে আসলে অনেকগুলো ফজিলত হাদিসের মধ্যে পাওয়া যায়। তার একটি উল্লেখযোগ্য ফজিলত মিশকাতের 212 নম্বর হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান সালাকা তরিকান ইলতামিসু ফীহি ইলমান সালাকাল্লাহু লাহু বিহি তরিকান মিন তুরুকিল জান্নাহ। যেই ব্যক্তি জ্ঞান অর্জন করার জন্যে, ইলম অর্জন করার জন্যে, বিদ্যা অর্জন করার জন্যে কোনো জায়গায় যায়, তাহলে আল্লাহ তাআলা এর বিনিময়ে তার জন্য জান্নাতের পথ সোজা করে দেয়। অর্থাৎ কেউ যদি চায় আমার জান্নাতের পথ সোজা হয়ে যাক, আমার জান্নাতের পথ সহজ হয়ে যাক, তাহলে সে যেন দ্বীনী জ্ঞান অর্জন করে। কারণ দ্বীনী জ্ঞান অর্জন করতে কোনো জায়গায় গেলে আল্লাহ তাআলা তার জান্নাতের পথটাকে সোজা সহজ করে দেন। এমনকি মিশকাতের 220 নম্বর হাদিসে আরও এসেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান খরজা ফি তলাবিল ইলম ফাহুয়া ফি সাবিলিল্লাহ হাত্তা ইয়ারজিউ। যেই ব্যক্তি জ্ঞান অর্জন করার জন্যে, ইলম অর্জন করার জন্যে, বিদ্যা অর্জন করার জন্যে বাড়ি থেকে বের হয়, বাড়ি থেকে বের হই কেন? আমি জ্ঞান অর্জন করব, আমি ইলম অর্জন করব, তাহলে আল্লাহ তাআলা এর বিনিময়ে তাকে যতক্ষণ পর্যন্ত বাড়িতে ফিরে না যাবে ততক্ষণ তার আমলনামায় জিহাদের নেকি হবে। অর্থাৎ আপনি জিহাদ করে যেই নেকি পাবেন আল্লাহ তাআলা আপনাকে ওই নেকিটাই দান করবেন। আমার হাদিসের অনুবাদটা একটু ভালো করে বুঝবেন। অনেকেই আমার অনুবাদ নিয়ে বিশৃঙ্খলা করার চেষ্টা করে, তারা বলে থাকে আপনার এই অনুবাদ শব্দভিত্তিক নয়, তবে আমি এটা বিশ্বাস করি মানুষ ভুলের ঊর্ধ্বে নয়। আমি হানাফি মাদ্রাসার ছাত্র, পৃথিবী বাংলাদেশের মানুষ জানে হানাফি মাদ্রাসায় ব্যাকরণ কিভাবে পড়ানো হয়। হাদিস নয় কম পড়ানো হয়, কিন্তু ব্যাকরণের দিক থেকে কমতি রাখা হয় না। এমনকি আমি উল্লেখযোগ্য ভালো প্রতিষ্ঠানে পড়াশোনা করেছি এবং আমার রেজাল্ট ছিল প্রত্যেক সাবজেক্টে 99, 100, 99, 100, 99, 100, আমার জীবনে কোনো দিন 99-এর নিচে আসেনি। আমার হাদিস অনুবাদ আপনাকে বুঝতে চাইলে
শুধুমাত্র নাহু সরফ দিয়ে আপনি বুঝতে পারবেন না, আপনার নাহু জানতে হবে, আপনার সরফ জানতে হবে, আপনার বালাগাত জানতে হবে, আরো ব্যাকরণের যত সৌন্দর্য অলংকার শাস্ত্র রয়েছে এগুলো আপনাকে জানতে হবে, তাহলে আমার অনুবাদ আপনি ধরতে পারবেন। আমি অনুবাদ করি, মানুষেরা বোঝে, তাদের কাছে স্পষ্ট হয়ে যায়। যেমন ওই হাদিসের অনুবাদ করা হয়, যেই ব্যক্তি জ্ঞান অর্জন করার জন্য কোনো জায়গায় যায়, আল্লাহ তাআলা তার জন্য জান্নাতের পথের মধ্য থেকে একটা পথ সহজ করে দেয়। অনুবাদ ভুল, যে অনুবাদ করেছে সে ভুল করেছে, দোষ আমার নয়। এই জন্য আপনারা অনুধাবন করে বোঝার চেষ্টা করবেন। আমি আশাবাদী আপনাদের কিছু না কিছু হলেও অন্তরের পরিবর্তন ঘটবে। আমি অসুস্থ মানুষ, আপনাদের সামনে জোরে কথা বলা আমার কষ্টকর ব্যাপার, এই জন্য আমি যতটুকু কথা বলতে পারছি আল্লাহর দয়ায় আপনারা আমার জন্য দোয়া করবেন। আল্লাহ তাআলা যেন আপনাদের কাছে কোরআন এবং সুন্নার বিশুদ্ধ চর্চা, বিশুদ্ধ বাণী সুন্দরভাবে অনুবাদ করার তৌফিক দান করে। তাবারানী মুজামুল কাবির, আমার কাছে দুইটা নুসখা আছে। আমি কেউ কিতাব লিখেছে তার কিতাব থেকে পড়ি নাই, আমি সরাসরি তাবারানীর মুজামুল কাবির কিতাবটাই পড়েছি। একটা নুসখায় 639 নম্বর হাদিস, আরেকটা নুসখায় 641 নম্বর হাদিস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোন ব্যক্তি কোন দিনই জায়গায় যেখানে কোরআন এবং সুন্নার আলোচনা হয় এমন জায়গায় যদি যায়, অতঃপর যদি তারা তিনটা কাজ করে, কয়টা কাজ? তিনটা। এক, বসে, তার মানে দাঁড়িয়ে থাকে না, বসে আলোচনা শোনে। দুই, মনোযোগ দিয়ে আলোচনা শোনে। মনোযোগ মানে বাদাম খায় না, বুট খায় না, কালাই খায় না, পান খায় না, পানি খায় না। আল্লাহে আল্লাহর কসম, আমি আমার বক্তব্যের জগতে যখন থেকে আলোচনা শুরু করেছি এবং যখন গিয়ে আলোচনা শেষ করেছি, এর মধ্যে আমার এক ঢোক পানি লাগে নাই, আমি কোনোদিন পানি পান করি নাই। কেন জানেন? এটা পান করা জায়েজ, আপনি আবার বলবেন যে হারাম, আমি হারাম বলছি না। আমার যদি অসুবিধা হয়ে যায়, পানির প্রয়োজন হয়, তাহলে পান করা জায়েজ, কিন্তু এটা না করা আরো ভালো। কেন? আমি কল আল্লাহ বলছি, কল আর রসুল বলছি, আমি যদি অন্য খাবার নিয়ে ব্যস্ত হয়ে যাই, তাহলে আল্লাহ এবং রাসূলের হাদিস, আল্লাহর কথাকে অপমান করা হবে। এটা আমি বুঝি, আপনি কি বুঝেন ওটা আপনার ব্যাপার, তাই আমি খাই না, আর আপনারা খাবেন এটা আমি সহ্য করতে পারি না। অতএব আপনি মনোযোগ দিয়ে আলোচনা শুনবেন। তিন, শেষ পর্যন্ত থাকবেন। যারা শেষ পর্যন্ত থাকে এবং শেষ পর্যন্ত থেকে সুবহানাকাল্লাহুম্মা বিহামদিক আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক, মজলিস শেষের এই দোয়াটা পাঠ করে অতঃপর উঠে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলেন, আমি আপনি আপনার উম্মতদেরকে বলে দেন, কি বলবো? কদ গফরাল্লাহু লাকুম যুনুবাকুম, আমি আল্লাহ তাদের পূর্বের জীবনের যত পাপ আছে সব মাফ করে দিয়েছি, সব মাফ, সব ক্ষমা আমি আল্লাহ করে দিয়েছি। অবদ্দিলাত সাইয়্যাতিকুম হাসানাত, এবং আমি তাদের পাপকে, তাদের অপরাধকে, তাদের গুনাহকে আমি আল্লাহ নেকিতে পরিবর্তন করে দিয়েছি। আপনি যদি সলা আদায় করেন, জোহরের সলা আদায় করলেন, আসরের সলা আদায় করলেন, এই মাঝখানে যত পাপ হয়ে গেছে
সগিরা গুনাহ হয়ে গেছে আল্লাহ এমনিতেই মাফ করে দিবেন আসর পড়ার সাথে সাথে কিন্তু পাপ নেকি হবে না আপনি রমাদানের সিয়াম পালন করলেন পরবর্তী রমাদান এসে গেল ওই রমাদানের সিয়াম পালন করলেন এই মাসখানে যত পাপ আপনি করেছেন সগিরা গুনাহ আল্লাহ মাফ করে দিবেন কিন্তু আপনার পাপ নেকি হবে না আপনি হজ করবেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কেউ যদি হজ করে আর তার হজ যদি কবুল করা হয় তাহলে তাকে এমন ভাবে ক্ষমা করা হয় মনে হয় একটা বাচ্চা নিষ্পাপ শিশু একটা বাচ্চা ভূমিষ্ঠ হলে যেরকম তার গুনাহ থাকে না কেউ যদি হজ করে আর হজ যদি কবুল হয় তাহলে তারও কোনো গুনাহ থাকে না তার মানে হজ করলে গুনাহ মাফ হয় কিন্তু গুনাহ নেকি হয় না পৃথিবীর কোনো আমল দিয়ে গুনাহকে নেকি বানানো যায় না গুনাহকে সওয়াব বানানো যায় না কিন্তু এই মজলিস আলোচনার জায়গা কোরআন সুন্নাহ জানার জায়গা আজব জায়গা এই জায়গায় বসে যদি কেউ কোরআন সুন্নাহ মনোযোগ দিয়ে শুনে তাহলে তাদের গুনাহ মাফ হয় এমনকি তাদের সারা জীবনের যত গুনাহ সবগুলো নেকিতে পরিণত হয় তা আপনারা এই ফজিলত তো পেতে চান তাই না আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাদের কবুল করুন আমি পবিত্র কোরআনের একটা আয়াত পাঠ করেছি যে আয়াতটাতে আল্লাহ তাআলা বলেন ওয়ামা আতাকুমুর রাসূল ফখুযূহ রাসূল মুহাম্মদ তোমাদের যা দেয় তোমরা তা নেও তার মানে রাসূল যা দেবে তাই নিবে ওয়ামা নাহাকুম আনহু ফান্তাহু রাসূল তোমাদেরকে যা থেকে নিষেধ করেন যেটা নিষেধ তাহলে তোমরা তা থেকে বিরত হও তা ত্যাগ করো ওয়াত্তাকুল্লাহ এ ব্যাপারে আল্লাহকে ভয় করো ইন্নাল্লাহ শাদীদুল ইকাব নিশ্চয়ই আল্লাহ শাস্তি দানে কঠোর কঠিন আল্লাহ শুধু দয়া করতে পারে এমনটা নয় আল্লাহ দয়া দেখবেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রিয়াদুস সালেহিনের জান্নাত অধ্যায়ে হাদিসটা এসেছে একটা লোক জাহান্নাম থেকে তাকে বের করা হবে এই লোকটা হলো জাহান্নাম থেকে বের হওয়া সর্বশেষ ব্যক্তি এরপরে আর জাহান্নাম থেকে কেউ বের হবে না এই শেষ আল্লাহ তাআলা তাকে বলবেন বান্দা যাও আমি তোমাকে মাফ করে দিলাম আমি তোমাকে ক্ষমা করে দিলাম তুমি আমার জান্নাতে প্রবেশ করো কোথায় প্রবেশ করো জান্নাতে তখন ওই লোকটা আল্লাহকে বলবে আল্লাহ বলো আমি যে জান্নাতে যাব আমার কি জান্নাতে আমার জায়গা আছে তার মানে ওই লোকটার ধারণা কি জান্নাতে জায়গা নাই জায়গা সব বুক হয়ে গেছে তা আমি গিয়ে জান্নাতে থাকব কোথায় তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হেসে দিলেন অতঃপর বললেন হে আমার বান্দা জি তোমার দেশে কি রাজা বাদশা ছিল ছিল আচ্ছা বলো তো তোমার রাজার রাজত্ব কত বড় অনেক বড় আচ্ছা যাও তোমার রাজার রাজত্ব যত বড় আমি আল্লাহ তোমাকে তত বড় জান্নাত দান করব তুমি খুশি আল্লাহ আমি খুশি হয়ে গেছি বান্দা শোনো আমি তোমাকে রাজার রাজত্ব দিব এটাকে জোড়া করলে যা হয় তা দিব এটাকে জোড়া করলে ডাবল করলে যা হয় তা দিব এটাকে জোড়া করলে ডাবল করলে যা হয় তা দিব যাও দশ পৃথিবীর সমান একটা জান্নাত আমি তোমাকে এমনিই দিব কয় দুনিয়ার সমান জান্নাত দশ দুনিয়া এই জন্য পৃথিবীর সমস্ত সালাফ বলতেন জান্নাত দশ দুনিয়ার সমান এই কথা ভুল জান্নাত দশ দুনিয়ার সমান নয় এ কথা ঠিক নয় সবচেয়ে ছোট জান্নাত সবচেয়ে ক্ষুদ্র জান্নাত দশ দুনিয়ার সমান সবচেয়ে ছোট জান্নাত কয় দুনিয়ার সমান তাহলে বড়গুলো কত বড় হবে এটা আমি আপনাকে বোঝাতে পারবো না রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন অতঃপর ঈসা মুসা আলাইহিস সালাম আল্লাহকে বললেন হে আল্লাহ
বলো আপনার এই বান্দা পাপাচারী পাপ করেছে সবার শেষে জাহান্নাম থেকে বের হয়েছে জান্নাতে ঢুকানো হলো তার জান্নাত যদি এটা হয় তাহলে আপনার যারা নেককার বান্দা পরহেজগার বান্দা তাদের জান্নাত কেমন আল্লাহ তাআলা বলছেন আমি আমার নেককার পরহেজগার বান্দাদের জন্য যেই জান্নাত তৈরি করে রেখেছি ওই জান্নাতের বৃক্ষ গাছপালা আমি আল্লাহ নিজের হাত দিয়ে দিয়ে লাগিয়েছি কোন চোখটা দেখে নাই কোন কানটা শ্রবণ করে নাই কোন অন্তরটা পরিকল্পনা করে নাই আমি আমার বান্দাদের জন্য এমন স্পেশাল জান্নাত তৈরি করে রেখেছি তার মানে আল্লাহ কত দয়ালু আল্লাহ কত মায়ালু ওই আল্লাহ তাআলা নিজে বলছেন রাসূল যা দেয় তা তোমরা মানো রাসূল যা নিষেধ করেন তা তোমরা ত্যাগ করো ওয়াত্তাকুল্লাহ এই ব্যাপারে আল্লাহকে ভয় করো ইন্নাল্লাহা শাদীদুল ইকাব নিশ্চয়ই আল্লাহ শাস্তি দানে কঠিন কঠোর আল্লাহ শুধু দয়া করতে পারে এমনটা নয় আল্লাহ শুধু রহম করতে পারে এমনটা নয় আল্লাহ শুধু মাগফিরাত করতে পারে এমনটা নয় আল্লাহ আযাব দিতে পারে আল্লাহ শাস্তি দিতে পারে অতএব আল্লাহর শাস্তিকে ভয় করে রাসূল যা আদেশ করে রাসূল যা নিষেধ করে এগুলো তোমরা পালন করে নাও আমাদের দেশে তো আজকে এক ধরনের ফিতনা বের হয়েছে তাই না কয় আমরা হাদিস মানি না আমরা কি মানি না হাদিস মানি না তো ভাই তোমরা কি মানো কয় আমরা কোরআন মানি এইজন্য আমরা হলাম আহলে কোরআন তা আমি তাদেরকে বলি হাদিস মানেন না কেন তখন একজন আমাকে বলল হাদিসের ভিতরে জাল জয়িব থাকে হাদিসের ভিতরে জাল জয়িব হাদিস আছে ভেজাল কোনটা জাল কোনটা জয়িব ভেজাল এইজন্য আমরা হাদিসই মানি না তখন আমি ওই লোকটাকে বললাম ঠিক আছে আপনার জন্য আরেকটা ফতোয়া আছে কি ফতোয়া আপনি টাকা নেবেন না কি নেবেন না টাকা আপনার বাড়িতে টাকা নাই কাই আছে আপনার ব্যাংকে টাকা নাই আছে সবগুলো ফেলে দিবেন ফেলে দিব মানে আমার টাকা আরে ভাই টাকায় জাল হয় না আপনারা বলেন টাকায় জাল হয় না কি সমস্যা টাকায় জাল হয় দরকার কি টাকাই বাপ তাই না লোকটা আমাকে বলে কি জানেন কাই আমরা জাল টাকা মানি না অরিজিনাল টাকা মানি তখন আমি তাকে বললাম এটাই তো কথা আমরা আহলে হাদিসরা জাল হাদিস মানি না সহি হাদিস মানি আমরা কোন ভ্রান্ত হাদিস মানি না আমরা কোন বানোয়াট হাদিস মানি না আমরা যেটা মানি ওটা হলো সহি হাদিস আমরা সহি হাদিস ফলো করি আমরা সহি হাদিস মানি আমরা জাল হাদিস মানি না তা আমাদের অসুবিধা না অসুবিধা হলো আপনার কেন আপনি জাল হাদিস মানেন তা আপনি যে বলছেন আমি আহলে কোরআন আর আমার দাবি যেই বলবে আমি আহলে কোরআন হাদিস মানি না ও আহলে কোরআন নয় ও কোরআন অস্বীকারকারী ও কোরআনও মানে না দলিল সূরা নাহল 44 নম্বর আয়াত ওয়া আনজালনা ইলাইকা যিকরা লিতুবাইয়ানা লিন-নাস মা নুজ্জিলা ইলাইহিম ওয়ালাআল্লাহুম ইয়াতাফাক্কারুন হে নবী আমি আপনার উপরে এই কিতাব নাজিল করেছি কেন জানেন মানুষদের জন্য যা নাজিল করা হয়েছে এর ব্যাখ্যা আপনি যেন করে দেন এই কারণে আমি আপনার উপরে কিতাব নাজিল করেছি ব্যাখ্যা করবেন কে আল্লাহর নবী তো তোমরা তো আহলে কোরআন কোরআন মানো তাহলে এই আয়াত আমাকে বোঝাও আল্লাহর নবীর ব্যাখ্যা কই দাও আল্লাহর নবীর ব্যাখ্যা বের করে দাও এই আয়াত যদি সত্য হয় আয়াত কি সত্য কয় আয়াত তো সত্য তাহলে আল্লাহ তো বলেছে কোরআনে কিছুই ছাড়ে নাই তাহলে এ কোরআন দিয়ে তুমি বের করে দাও কুত্তা হালাল না হারাম বের করো তুমি আজকে থেকে আমি তোমাকে মেহমানদারি করব আজকে আমি তোমাকে খাওয়াবো বাড়িতে কুত্তার গোশত খাওয়াবো খাবে না কোরআনে আছে চার পা জন্তু খাওয়া যাবে তাহলে কুত্তার কয় পা সিংহের কয় পা বাঘের কয় পা যত হিংস্র জীবজন্তু রয়েছে শিয়াল কয় পা এদুর কয় পা খাওয়াবো তোমায় তুমি তো হাদিস মানো না তুমি এগুলো খাও
তুমি তো হাদিস মানো না, কোরআনে আছে মৃত হারাম। তাহলে মৃত যদি হারাম হয় তোমার ভাগ্যে ইলিশ মাছ বন্ধ। কেন? ইলিশ মাছ সব মরা। এই ইলিশ মাছ তাজা নেই, ইলিশ মাছ নিয়ে আসার পরে লাভ পারে? সব মরা। তুমি যে গোড়া মাছ কিনে খাও, ছোট ছোট নদীর মাছ কেন, সবগুলো মরা। আর তুমি যে মাছ কেন তার অধিকাংশ মরা, এমনকি রক্ত খাওয়া যাবে না। তাহলে তুমি মাছ খেতে পারবা না, মাছ বন্ধ। যারা আহলে কোরআন দাবি করে এদের জন্য মাছ বন্ধ, যারা আহলে কোরআন দাবি করে এদের মেহমানদারি হবে কুত্তার গোস্ত দিয়ে, এদের মেহমানদারি হবে শিয়ালের গোস্ত দিয়ে, এদের মেহমানদারি হবে শুকুরের গোস্ত দিয়ে, এদের মেহমানদারি হবে বাঘের গোস্ত দিয়ে। কেন? কোরআনে এগুলোকে নিষেধ করা হয় নাই। কথা মনে হয় বুঝতে পারেন নাই। তার মানে ওরা কোরআনও মানে না। তাহলে সূরা নাহলের 44 নম্বর আয়াত আমাকে বুঝিয়ে দাও, যে আয়াতে আল্লাহ বললেন, হে নবী আমি আপনার উপরে কিতাব নাজিল করেছি এই কারণে যেন আপনি ব্যাখ্যা করে দিতে পারেন। তাহলে এর ব্যাখ্যা কই? তুমি বুঝাও। একটা আয়াত দিয়ে সবাই দলিল দেয়, ওয়াইতাসিমু বিহাবলিল্লাহি জামিআ ওয়া লা তাফাররাকু, তোমরা আল্লাহ রশিকে শক্ত করে আঁকড়ে ধরো, ঐক্যবদ্ধ হয়ে আঁকড়ে ধরো, পরস্পরে বিচ্ছিন্ন হয়ও না। তার মানে আল্লাহ রশি আঁকড়ে ধরো, বিচ্ছিন্ন হয়ও না। এ আয়াত কি জানেন? আমি গবেষণা করে দেখেছি সবচেয়ে নির্যাতিত যত আয়াত তার ভিতরে এটা একটা আয়াত। যে যে দল করে ওই দলের আয়াত এটা, তাই না? আপনি যেই দল করবেন ওই দলের আয়াত এটা। তার মানে আয়াত দিয়ে বুঝাবে তোমরা ঐক্যবদ্ধ হও, তোমরা বিভক্ত হয়েও না। তার মানে আল্লাহ রশি আঁকড়ে ধরতে হবে, তার মানে সংগঠন আঁকড়ে ধরতে হবে, তার মানে আমিরকে আঁকড়ে ধরতে হবে, তার মানে নেতাকে আঁকড়ে ধরতে হবে, তার মানে ব্যক্তিকে আঁকড়ে ধরতে হবে। এই আয়াত দিয়ে এটাই আমাদের দেশ বোঝে, তাই না? এ আয়াতের ব্যাখ্যা কি? হুজুর আপনার ব্যাখ্যা নিব না রসুলের ব্যাখ্যা নিব? আয়াত কি নবীর উপরে নাজিল হয় নাই? তার উপরে যদি নাজিল হয়ে থাকে তাহলে তার ব্যাখ্যা কই? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আলাইসা তাশহাদুনা আন লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্নি রাসূলুল্লাহ ওয়া আন্নাল কুরআনা জাআ মিন ইনদিল্লাহ, তোমরা কি সাক্ষ্য দাও না আল্লাহ ছাড়া সত্যিকার কোনো ইলা নাই, মাবুদ নাই? হে সাহাবীরা, তোমরা কি এই সাক্ষ্য দাও না? তোমরা কি বলো না আমি মুহাম্মদ আল্লাহর রসুল? তোমরা কি বলো না এই কোরআনটা আল্লাহর কাছ থেকে এসেছে? তোমরা কি এ কথা বলো না? সাহাবীরা বললেন, নাম, আমরা সাক্ষ্য দেই, আমরা বলি আল্লাহ ছাড়া সত্যিকার কোনো ইলা নাই, আমরা বলি আপনি আল্লাহর রসুল, আমরা বলি কোরআনটা আল্লাহর কাছ থেকে এসেছে। অতঃপর আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ফা আবশিরু ফা ইন্না হাযাল কুরআন তারাফু বিয়াদিল্লাহ ওয়া তারাফু বিআইদিকুম ফাতামাসসাকু বিহি ফা ইন্নাকুম লান তুহলাকু ওয়া লান তাদিল্লু বাদাহু আবাদা। শোনো, তোমরা সুসংবাদ গ্রহণ করো, এই কোরআনের একটা অংশ আল্লাহর হাতে, আরেকটা অংশ তোমাদের হাতে। তোমরা যদি এই কোরআনকে আঁকড়ে ধরো তাহলে তোমরা কোনোদিন ধ্বংস হবে না, কোনোদিন পথভ্রষ্ট হবে না। কে আঁকড়ে ধরলে? কোরআনকে আঁকড়ে ধরলে। তাহলে এই হাদিস দ্বারা বোঝা যায় আল্লাহর রশি, তার নাম হলো কোরআন। আল্লাহর রশির নাম কি? তার মানে তোমরা ঐক্যবদ্ধ হয়ে আল্লাহর রশি আঁকড়ে ধরো, এর মানে হলো তোমরা কোরআনকে আঁকড়ে ধরো, পরস্পর বিচ্ছিন্ন হয়ো না। এর অর্থ হলো কোরআন থেকে তুমি বিচ্ছিন্ন হয়ো না, তোমার থেকে কোরআনকে বিচ্ছিন্ন করো না। এটা হলো রাসুলের ফতোয়া। বুঝতে পেরেছেন? জামাত কোনটা মানবেন? জামাত তো এক বচন। জামাত কয় বচন? এক বচন, একটা। তা আমাদের দেশে তো কতটা? কোনটা মানবে? যদি জামাতকে না মানে এই জন্য যদি কাফের হয় তাহলে বাংলাদেশে একটাও মুসলমান নাই। কেন? এই দলের দৃষ্টিতে ও কাফের, ওই দলের দৃষ্টিতে ওই দল কাফের, ওই দলের দৃষ্টিতে ওই দল কাফের, ওই দলের দৃষ্টিতে ওই দল কাফের। মানে বাংলাদেশ হলো মুসলমান শূন্য দেশ। বুঝতে পারেন নাই? কোন দল?
জামাত হবে অবশ্যই সেটা রাষ্ট্রীয় পর্যায়ের হবে যাই হোক আমি এদিকে যাচ্ছি না আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করুন তার মানে বলছিলাম রাসূল যা দেয় তা তোমরা পালন করো রাসূল যা নিষেধ করেন তা তোমরা ত্যাগ করো আর আল্লাহকে ভয় করো নিশ্চয়ই আল্লাহ শাস্তি দানে কঠিন আল্লাহ তাআলা সূরা আহজাবের 37 নম্বর আয়াতে বলেন وما كان لمؤمن ولا مؤمنة إذا قضى الله ورسوله أمرا أن يكون لهم الخيرة من أمرهم ومن يعص الله ورسوله فقد ضل ضلالا مبينا إيماندار পুরুষ যেই পুরুষ দাবি করে আমি ইমানদার ইমানদার নারী যেই নারী দাবি করে আমি ইমানদার আপনারা ইমানদার না কথা বলেন ইমানদার না ইমানদার তাই না ইমানদার না হলে তো আর কোরআন সুন্নাহ শুনতে আসতেন না তাই না তাহলে আপনারা কি ইমানদার বলেন আমানতু বিল্লাহ আমরা আল্লাহর প্রতি ঈমান আনলাম তার মানে আমরা ইমানদার এজন্য আল্লাহ তাআলা বলছেন ইমানদার পুরুষ ইমানদার নারী এদেরকে যখন আল্লাহ এবং তার রাসূল কোনো কাজের আদেশ করেন তখন ওই কাজে তাদের ভিন্নতা করার অধিকার নাই নিজের মতো চলার অধিকার নাই স্বাধীনতা নাই কার নাই ইমানদারের নাই ইমানদার ইচ্ছা করলে সুদ খেতে পারে না ইমানদার ইচ্ছা করলে ঘুষ খেতে পারে না ইমানদার ইচ্ছা করলে মিথ্যা বলতে পারে না ইমানদার ইচ্ছা করলে গীবত করতে পারে না ইমানদার ইচ্ছা করলে আরেকজনের বিরুদ্ধে লেগে যেতে পারে না ইমানদার ইচ্ছা করলে কাবেরা গুনাহ করতে পারে না ইমানদার ইচ্ছা করলে শিরিক করতে পারে না কুফর করতে পারে না কেন সে ইমানদার আর ইমানদার মানে আল্লাহ যা বলবেন আল্লাহ রাসূল যা বলবেন তা মানতে বাধ্য কোনো রকমের কোনো সুযোগ নাই তাই না সাহাবীরা কি ইমানদার না সাহাবীরা কি ইমানদার দেখেন সাহাবীরা কেমন ইমানদার একদিন তারা পার্টি করবে এই জন্য তারা মদের মস্ক দিয়ে মদিনার অলিগলিতে ভরপুর করে ফেলেছে এখন পর্যন্ত মদ হারামে আয়াত নাজিল হয় নাই আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে মদ হারামে মর্মে আয়াত নাজিল হলো একজন সাহাবী তার কাছে ছিল আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সাহাবীকে বললেন এত বড় এই সাহাবী দৌড় দিলেন বাকি সাহাবীদের কাছে চলে গেলেন এরপরে বাকি সাহাবীদেরকে বললেন হে আল্লাহর নবীর সাহাবী জি তোমরা কি জানো কি জানবো তোমরা যে আজকে মদ পান করার জন্য বসেছো আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে আয়াত নাজিল হয়েছে যে তোমাদের উপরে মদ পান করা হারাম ইমানদাররা মদ পান করতে পারবে না এটা নিষেধ আমি আর আপনি হলে বলতাম আজকের দিন খাই আগামীর দিন ভালো হব তাই না ওই যে আপনাকে যদি বলা হয় নামাজ পড়েন কে আগামী কাল পড়ব পর্দায় চলেন কে আগামী কাল করব পাপ ছাড়েন কে আগামী কাল ছাড়ব গান বাজনা বাদ্যযন্ত্র দেখিয়েন না কে আগামী কাল ছাড়ব তার মানে আপনারা আমার ডিকশনারিতে হলো আগামী কাল এই জন্য ইমাম ইবনুল জাওজি রাহিমাহুল্লাহ বলেছেন শয়তান যেভাবে ধোঁকা দেয় তার ভিতরে একটা ধোঁকা হলো আগামী কাল এই শব্দটা শয়তানের পক্ষ থেকে ধোঁকা কেন আগামী কাল আর জীবনে কোনোদিন আসবে না তাই না আগামী কাল আসে আপনি আজকে বলবেন আগামী কাল কালকে আবার চলে যাবেন তাও বলবেন আগামী কাল এরপরে পাঁচ বছর চলে যাবে তাও বলবেন আগামী কাল দশ বছর চলে যাবে তাও বলবেন আগামী কাল আগামী কাল আপনার জীবনে আসবে না এই জন্য সালাফদের জীবনীতে আগামী কাল কোনো শব্দ নাই তাদের জীবনীতে রয়েছে আলিয়াম আজকের দিন এখন তার মানে আমি যেই আমলটা করব এখন এই মুহূর্তে করব আগামী কাল বলতে কিছু নাই তো এই সাহাবীরা কি করলেন একটা লাঠি হাতে নিলেন যার যার মতো করে এরপর ওই মদের মস্কের উপরে পাড়ি মারলেন সবগুলো মস্ক ভেঙে গেল মদ সাহাবী বর্ণনা করছেন মনে হলো ওই দিন মদিনায় নদী প্রবাহিত হচ্ছে মদের কিসের নদী মদের এটা হলো ইমানদার
আল্লাহর নবীর সাহাবী স্বর্ণের আংটি পরেছেন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে ডাকলেন অতঃপর কাছে নিয়ে আসলেন এরপরে বললেন তুমি কি পরেছো স্বর্ণের আংটি শোনো এই অবস্থায় যদি তোমার মৃত্যু হয় তাহলে তুমি সফলতা লাভ করতে পারবে না তুমি জান্নাত পাবে না তুমি জাহান্নামে চলে যাবে এই কথা বলে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার হাত থেকে আংটিটা খুললেন এরপর আংটিটা ফেলে দিলেন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চলে গেলেন তখন একটা লোক আসলো আসার পরে ওই সাহাবীকে বলল আল্লাহর নবী আংটিটা ফেলে দিয়েছেন আংটিটা তোমার জন্য হারাম তোমার স্ত্রীর জন্য তো হারাম নয় তুমি এটা বিক্রি করে অন্যভাবে फायदा হাসিল করবে এটাও তো হারাম নয় অতএব তোমরা উঠাও তুমি উঠিয়ে অন্যভাবে फायदा হাসিল করো তখন ওই সাহাবী জবাব দিলেন যে মুহাম্মদ আমার হাত থেকে আংটি ফেলে দিয়েছে ওই আংটিটা আমি মাটির থেকে উঠাবো এই রকম কলিজা আমার দেহের মধ্যে নাই আমার দেহের মধ্যেই কলিজাই নাই যেই কলিজা দিয়ে আমি ওই আংটি উঠাবো এর নাম ঈমানদার আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সালাত আদায় করছিলেন জিব্রাইল আমিন আসলেন এরপরে বললেন হে আল্লাহর নবী আপনার জুতায় ময়লা রয়েছে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জুতা খুলে ফেললেন সাহাবীরা দেখতে পারলেন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জুতা খুলেছেন এই জন্য সাহাবীরা জুতা খুলে ফেললেন সালাত যখন শেষ হয়ে গেল আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীদেরকে বললেন হে সাহাবীরা তোমরা কেন জুতা খুলে ফেললে আমাকে জিব্রাইল আমিন খবর দিয়েছে আমার জুতায় ময়লা ছিল তাই খুলেছি তোমরা কেন খুললে সাহাবীরা জবাব দিল আমরা এত জানি না আপনি খুলেছেন তাই আমরা খুলেছি আপনি খুলেছেন তাই আমরা খুলেছি আল্লাহ আপনার আনুগত্য করতে বলেছেন ঈমানদার বুঝতে পেরেছেন ঈমানদার কাকে বলে ঈমানদার ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু একদিন এক রাস্তা দিয়ে যাচ্ছেন যাওয়ার পথে উনি একটু নিচু হলেন এরপরে আবার চলে গেলেন একজন সাহাবী জিজ্ঞেস করলো কি ব্যাপার আপনি নিচু হলেন কেন বলে আমি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে একদিন এই রাস্তা দিয়ে চলছিলাম এই রাস্তার মধ্যে একটা গাছ ছিল শোয়ানো আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন যেতেন তখন ওই গাছের সামনে নিচু হয়ে যেতেন ওই গাছটা উপরে রেখে তল দিয়ে মাথা নিচু করে যেতেন তো এই জায়গায় গাছ ছিল আল্লাহর নবী মাথাটাকে নিচু করেছিলেন তাই আমিও আল্লাহর নবীর আনুগত্য করার কারণে আজকে মাথাটাকে নিচু করলাম দেখছেন আনুগত্য আল্লাহ তাআলা বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হে ঈমানদারগণ আতিউল্লাহ আল্লাহর আনুগত্য করো ওয়াতিউর রাসূল এবং তার রাসূলের আনুগত্য করো ওয়ালা তুবতিলু আমালাকুম এমনটা না করে তোমাদের আমলটাকে বাতিল করো না তার মানে আল্লাহ এবং রাসূলের আনুগত্যের 19 20 হলে আমল বাতিল হয়ে যায় অতএব তোমরা তোমাদের আমলকে ধ্বংস করো না তোমাদের আমলটাকে বাতিল করো না আল্লাহ এবং রাসূল যা বলে তা তোমরা পালন করে নাও এই আয়াত আমরা অতটুকু বুঝতে পারি নাই সাহাবীরা ঠিকই বুঝেছিলেন আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু আনহু একদিন মসজিদে প্রবেশ করতেছিলেন আল্লাহর নবী তিনি সাহাবীদেরকে লক্ষ্য করে বললেন সাহাবীরা দাঁড়িয়ে আছে তাই তিনি বললেন হে সাহাবীরা তোমরা বসে যাও তখন সমস্ত সাহাবীরা বসে গেল আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু আনহু চৌকাট পার করবেন এই চৌকাট পার করার আগে শুনতে পারলেন আল্লাহর নবী বসতে বলেছেন তিনি আর চৌকাট পার করলেন না তিনি আর ভিতরে গেলেন না তিনি বাহিরেই বসে গেলেন কোথায় বসে গেলেন বাহিরে আল্লাহর নবী দেখতে পারলেন তাই তাকে জিজ্ঞেস করলেন আব্দুল্লাহ জি তুমি বাহিরে কেন ওঠো ভিতরে এসো আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু আনহু বললেন হে আল্লাহর নবী আমি কোরআনের আয়াত পড়েছি যেখানে আল্লাহ তাআলা বলেছেন সূরা মুহাম্মদের 33 নম্বর আয়াত তোমরা আল্লাহকে মানো তোমরা রাসূলকে মানো তোমাদের আমলকে বাতিল করো না ধ্বংস করো না বরবাদ করো না আমি আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু আনহু আব্দুল্লাহ বিন মাসউদ মনে করেছি আপনি নবী বসতে বলেছেন আমি যদি আব্দুল্লাহ এখন না বসে আমার কদম সামনের দিকে এক কদম সামনের দিকে ফেলি তাহলে আমার আমল বাতিল হয়ে যাবে এই ভয়ে আমি সামনের দিকে পা ফেলি নাই আমি এখানেই বসে গেছি
এটার নাম আনুগত্য, এটার নাম ইত্তেবা। আল্লাহর নবী বলেন আবু হুরায়রা রাবি বুখারীর 7280 নম্বর হাদিস, কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাহ ইল্লা মান আবা, আমার যত উম্মত আছে সবাই জান্নাতে যাবে। তার মানে আমার উম্মতরা কোথায় যাবে? জান্নাতে। ইল্লা মান আবা, তবে তারা জান্নাতে যাবে না যারা আবা করে, যারা অস্বীকার করে। আবা শব্দের তিনটা অর্থ, আমাদের দেশে দুইটা জানে কিন্তু অর্থ হলো তিনটা। এক, যে বলে আমি আল্লাহকে মানি না, আল্লাহর দিন মানি না, সে আবা করে। দুই, যে বলে আমি আল্লাহর নবীকে মানি না, সে আবা করে। তিন, যে বলে আমি জান্নাত মানি না, সে আবা করে। এই লোকগুলো আবাকারী, আর এরা জান্নাতে যাবে না। এছাড়া যত উম্মত আছে সবাই জান্নাতে যাবে। এই জন্য সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, তাহলে কে আবা করলো? তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, মান আতাআনি দাখালাল জান্নাহ, যেই ব্যক্তি আমার আনুগত্য করলো, যেই ব্যক্তি আমার ইত্তেবা করলো, দাখালাল জান্নাহ, ও জান্নাতে চলে গেল। ওমান আসানি ফাকাদ আবা, যে আমার অবাধ্যতা করলো, আমার নাফরমানি করলো, ও আবা করলো, আমাকে অস্বীকার করলো, আমাকে ত্যাগ করলো, ও জান্নাতে যাবে না। তার মানে আল্লাহর নবী যা বলেছেন এগুলো যারা মানলো ওরা কোথায় গেল? জান্নাতে। আর আল্লাহর নবী যা বলেছেন এগুলো যারা মানলো না ওরা কোথায় গেল? জাহান্নামে। আহলুল হাদিস হয়েছি আমি, কারো বক্তব্য শুনে হইনি, বক্তব্য কপি করে হইনি, কারো বক্তব্য মুখস্থ করে হইনি, হাদিসের কিতাব পড়ে তারপরে আমি আহলুল হাদিস হয়েছি। এখন দেখি আমাদের আহলুল হাদিসের কিছু ভাই রয়েছে যারা আমাকে আহলে হাদিস মানহাস থেকেও বের করে দিতে চায়, আর বলে এ কোরআন হাদিস পড়া জানে না, এর সঠিক ব্যাখ্যা জানে না, এর সঠিক ব্যাখ্যা দিতে পারবে না। আপনারা তো খালি আমার চেহারা দেখেন আর বলেন কি ছোট একটা বাচ্চা চেহারা, আমার বয়স কিন্তু 30-এর বেশি, তার মানে আমি ছোট মানুষ। এই 30 বছরে অধিকাংশ মানুষ, অধিকাংশ আলেম, তারা 20-25 এই বছরের ভিতরে তারা পৃথিবীর শ্রেষ্ঠ আলেমে রূপান্তরিত হয়েছে। ইতিহাসে যদি আমরা পিছনের দিকে ফিরে যাই, আমরা কিতাব পড়তে পারি না, অথচ আল্লাহ, আল্লাহর কসম, রিয়া নয়, অহংকার নয়, কত হাজার কিতাব আমি এ টু জেড পড়েছি, এটা আমার নিজের মনে নেই। আর আমাকে যদি তদন্ত করতে হয় তাহলে আমার বাড়ি যেতে হবে, এখান থেকে আপনি তদন্ত করতে পারবেন না। এখান থেকে আপনি মনে করেন ও দুই তিনটা বাংলা টাংলা বই পড়ে এই জন্য মনে হয় ওয়াজ টু ওয়াজ করে ওই বাংলা বই দেখে, এই কথা মনে হবে, কিন্তু আপনাকে আমার বাড়িতে যেতে হবে। আপনি যেদিন আমার বাড়িতে যাবেন তখন আপনি বলতে বাধ্য হবেন যে আমি বাড়িতে আসি নাই, আমি লাইব্রেরিতে ঢুকেছি। আপনারা আমাকে হাদিয়া দেন, আমি বাড়ি করি নাই, আমি যত লক্ষ টাকার কিতাব কিনেছি এইগুলো যদি একসাথে জমা করতাম তাহলে আমার একটা বাড়ি হয়ে যেত। আমি বাড়ি করিনি, আমি মানুষের বাড়িতে ভাড়া থাকি। তা আমি বলেছি যে আবার শব্দের অর্থ তিনটা, আর বাংলাদেশ করে দুইটা, যে নবীকে না মানা, জান্নাতকে না মানা, আর আমি আরেকটা লাগিয়েছি কি, আল্লাহকে না মানা, আল্লাহর দিন না মানা। এবার আপনি বলতেছেন এই ব্যাখ্যা তো হাদিসে নাই, নাই তো, আপনি যদি আপনার মাদ্রাসার সিলেবাস পড়েন আর সিলেবাসের মধ্যে ক্ষান্ত থাকেন তাহলে তো আপনি পাবেন না। আপনাকে তো আমি বোঝাতে পারবো না কেন আপনি আপনার মাদ্রাসার সিলেবাসের মধ্যেই ক্ষান্ত, যেই কিতাব পড়িয়েছে ওই কিতাবের মধ্যেই ক্ষান্ত। আপনি যে আমার চেহারা দেখেন, এই চেহারা দুর্বল হয়ে যাওয়ার পিছনে একটা মাত্র কারণ, একটা সুন্নাত আদায় করা। সেই সুন্নাত কি? তোমরা তিন ভাগ করবে খাবার, এক ভাগ পানি খাবে, এক ভাগ খাবার খাবে, এক ভাগ জায়গা খালি রাখবে। আমি হাদিস পালন করার চেষ্টা করি, খাওয়ার পরে আমার পেটে ক্ষুধা থাকে, আমি আরো খেতে পারবো এটা আমার মনে হয়, তারপরেও আমি খাই না, রেখে দেই। কেন? রাসূলের সুন্নাত যেন ফলো করি। আর রাত ভর কিতাবের পাতায় চোখ থাকতে থাকতে ঘুম আমার হয় না, এই কারণে আমার চেহারাগুলো নষ্ট হয়ে যায়।
একজন বলেছে শের যুগে আলেমরা উঠে যাবে শের যুগে বিদ্যা উঠে যাবে এর অর্থ হলো আলেমদেরকে উঠিয়ে নিয়ে নেওয়ার মাধ্যমে বিদ্যা উঠে যাবে আর আমি বলেছি এ কথা ঠিক তবে আরেকটা ব্যাখ্যা আছে শের যুগে বিদ্যা উঠে যাবে এ কথা ঠিক তবে আরেকটা স্পষ্ট ব্যাখ্যা আছে শেষ যুগে বিদ্যালয় ধ্বংস হয়ে যাবে যেখানে আলেম তৈরি হয় আলেম তৈরি হওয়ার কারখানাগুলো সব ধ্বংস হবে আছে আপনারা তো সবাই মাদ্রাসা করেন আধুনিক যুগের সমন্বয়ে গঠিত বলেন কিসের সমন্বয়ে আধুনিক যুগ তার মানে আপনি আধুনিক যুগ বলতে আপনার দেশ যেই তালে চলে আপনি ওই তালে মাদ্রাসা চালাতে চান কিন্তু আল্লাহর রাসূলের সাহাবীদের মতো করে আপনি পাঠ বিদ্যালয়গুলো চালাতে চান না সালাফদের মতো চালাতে চান না তো আপনার বিদ্যালয় আলেম তৈরি হবে কেমনে আপনি পড়িয়েছেন ওযু করলে দুই রাকাত সালাত পড়তে হয় এই হাদিস ওই ছাত্র জানে আপনি ছাত্রদের পড়িয়েছেন তাদেরকে 33 এ পাস করিয়েছেন আমার নিয়ত আছে আমার ইচ্ছা আছে বাংলাদেশের মাটিতে আমি একটা মাদ্রাসা করব এই দেশীয় কায়দায় নয় একদম ভিন্ন নীতিতে আমার প্রতিষ্ঠানে 99 তে কেউ পাস করতে পারবে না পাস করতে হলে তাকে 100 পেতে হবে 99 তে কোনো পাস নাই 99 মানে ফেল 99 মানে কি ফেল ও পাস নয় কিসের সার্টিফিকেট সনদ এ তো অনেক দূরের কথা আগে তুই 100 পা আমি 80 নাম্বার দিব আমলে আর 20 নাম্বার দিব পড়ায় বুঝতে পারেন নাই 80 নাম্বার কিসে দিব আমলে এই তুই যে ওযু করেছিলি দুই রাকাত নামাজ পড়স না পড়ি না তাহলে তোর নাম্বার নাই 80 কাটা তুই মুখস্থ করেছিস এই জন্য তোকে 20 দিলাম কিন্তু তুই 80 পেলি না পাস তো অনেক দূরের কথা আগের যুগে সাহাবীরা সালাফরা ইলম আমল একসাথে শিখতেন কিন্তু আমাদের যুগে খালি ইলম শেখে আমল শেখার কারবার নাই এই জন্য আমি বলেছি বিদ্যালয়গুলো ধ্বংস হয়ে যাবে আমার কথা কেউ হজম করতে পারে নাই কেউ বোঝার চেষ্টা করে নাই হাফেজদেরকে একটা কথা বলেছি কেউ বোঝে নাই আমি কোন আয়াত দিয়ে দলিল দিলাম এটা বোঝার চেষ্টা করে নাই এটা তদন্ত করার চেষ্টা করে নাই এটা কেন বললাম এটা বোঝার চেষ্টা করে নাই এই আয়াত নিয়ে গবেষণা করার চেষ্টা করে নাই খালি আমার কথা শুনেছে কাক বক্তব্য শুনেছে আর সালাফি মানহাজ থেকে আমাকে বের করে দিয়েছে আমি খেয়ানত করতে পছন্দ করি না আমি লুকিয়ে রাখতে পছন্দ করি না আমি মানুষকে ধোঁকা দিতে পছন্দ করি না অতএব আমি আপনাকে বোঝাতে চাচ্ছিলাম আপনি রাসূলকে মেনে নেবেন আল্লাহ তাআলা যেন আপনাকে পালন করার তৌফিক দান করেন রাসূলকে মানবেন তো রাজি আছেন সবাই আল্লাহ তাআলা কবুল করুন আমি আপনাদেরকে পাঁচটা নসিহত করব সময়ের ব্যবধানে কম বেশি হয়ে যেতে পারে নসিহত নাম্বার 1 লজ্জা একজন সালাফ বলতেন পৃথিবীর কোন মানুষ যদি লজ্জার হক আদায় করে আর কোন আমল না করে তাহলে তারা জান্নাতে যাবে কেউ তাদেরকে বাধা দিতে পারবে না কি লজ্জা আমলটা কি লজ্জা আমরা তো লজ্জা বুঝি না আচ্ছা বলেন তো লজ্জা মানে কি শরম না হায়া লজ্জা শরম বল হায়া ও শোবাতুম মিনাল ঈমান লজ্জাটা হলো ঈমানের একটা শাখা অংশ তার মানে আমরা মনে করি হায়া লজ্জা শরম এটাই না এটা হায়া নয় এটা লজ্জা নয় ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু তিনি বলেন যাতা ইয়াউমিন লি আসহাবিহি একদিন আল্লাহর নবী আমাদের সাহাবীদের মধ্যে বের হয়ে আসলেন অতঃপর সাহাবীদেরকে বললেন সাহাবীরা ইস্তাহিউ মিনাল্লাহি হাক্কাল হায়া তোমরা আল্লাহকে লজ্জা করার মতো লজ্জা করো যেভাবে আল্লাহকে লজ্জা করতে হয় ওইভাবে আল্লাহকে লজ্জা করো তখন সাহাবীরা বললেন কালু ইন্না নাস্তাহি মিনাল্লাহ ইয়া নবী আল্লাহ ওয়ালহামদুলিল্লাহ
আমরা আল্লাহকে লজ্জা করছি সকল প্রশংসা আল্লাহর জন্য হে আল্লাহর নবী আমরা আল্লাহকে লজ্জা করছি আপনি লজ্জার কথা বললেন আর আমরা আল্লাহকে লজ্জা করছি তখন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন সাহাবীরা লাইসা যালিক ওয়ালাকিন্না মান ইস্তাহিয়া মিনাল্লাহি হাক্কাল হায়া তোমরা যেটাকে লজ্জা মনে করেছো তোমরা যেটাকে লজ্জা জেনেছো তোমরা যেটাকে লজ্জা বুঝেছো তোমরা যেটাকে লজ্জা মনে করেছো এটা লজ্জা নয় তোমরা যেটাকে লজ্জা জেনেছো এটা লজ্জা নয় তোমরা যেটাকে লজ্জা মনে করেছো এটা লজ্জা নয় লজ্জা কি তা কি তোমরা জানো শোনো ফালিয়াহফাদি রাসা মা ওয়া লজ্জা হলো মাথা আর মাথার সাথে যা আছে এই সম্পূর্ণটাকে হেফাজত করা এর নাম হলো লজ্জা লজ্জাটা কি মাথা আর মাথার সাথে যা আছে এগুলোকে কি করা হেফাজত মাথার সাথে কি আছে কান মাথার সাথে কি আছে চোখ তাহলে কানকে হেফাজত করতে হবে কি থেকে গীবত থেকে গান থেকে বাদ্যযন্ত্র থেকে গান বাজনা থেকে মিথ্যা শোনা থেকে কানকে হেফাজত করতে হবে এর নাম লজ্জা চোখ এই চোখ দিয়ে বেগানা নারীর দিকে তাকানো যাবে না এই চোখ দিয়ে বেগানা নারী দেখা যাবে না এই চোখ দিয়ে অশ্লীল সিনেমা মুভি দেখা যাবে না এই চোখ দিয়ে অশ্লীল গান দেখা যাবে না তার মানে কান এবং চোখ এটাকে হেফাজত করা এর নাম হলো লজ্জা হ্যাঁ যুবক তোমাকে বলছি তুমি তোমার মোবাইলের ভিতরে ইন্ডিয়ার হিন্দি পাকিস্তানের গান লাগিয়েছো ডিজে বাজনা দিয়ে লাগিয়েছো কানে ইয়ারফোন গুজিয়ে রেখেছো এরপরে বাইক মোটরসাইকেল স্পিড তুলে খুব দ্রুত যাচ্ছ বলো এবার যদি মালাকুল মাউত আসে তা তোমার কি হবে তুমি ঘরের ভিতরে গান শুনছো তুমি সভা সমাবেশের পরিবর্তে এই সামিয়ানা করে ডিজে পার্টি তৈরি করছো বিবাহের দিনে ডিজে পার্টি তৈরি করছো গান বাজনা বাদ্যযন্ত্র চালাচ্ছো বলো তোমার কাছে যদি মালাকুল মাউত আসে তো তোমার কি হবে গান তো অনেক দূরের কথা আমাদের দেশে গজল আছে গজল ইসলামিক গজল তাই না ইসলামিক গজল আছে না ভালো করে বুঝবেন ইসলামিক গজল নামে কোনো গজল নাই ইসলামিক গজল নামে কি নাই কোনো গজল নাই গজল আবার ইসলামিক হয় না আমি একদিন মসজিদে নববীতে সলাত আদায় করে ফজরের সলাত আদায় করে বাহিরে রোদরে বসে রোদটা খুব ভালো লাগতেছে তা আমি বাহিরে এসে বসে শুয়ে রয়েছি আর একটা মোবাইলে মর্মি গজল তার মানে কান্নার গজল এটা আমি চালু করেছি ওই মদিনার একজন আলেম ওই পাশ দিয়ে যাচ্ছিলেন এরপরে সে আমার পাশে আসলেন আসার পরে আমাকে সালাম দিলেন এরপরে বসলেন এরপরে ওই গজলটা পরিপূর্ণ শুনলেন শোনার পরে আমাকে অনেকগুলো নসিহাত করলেন তার ভিতরে একটা নসিহাত করলেন তুমি এই গজল শোনো না কি শোনো না এই গজল শোনো না কেন এই গজল তোমার হৃদয়ের ভিতর থেকে কোরআন টেনে বের করবে কোরআনের মহাব্বত তোমার হৃদয়ে থাকবে না তাই ওই ছেলেটা দিন দশটা গজল শুনতে পারবে কিন্তু দশ আয়াত কোরআন তেলাওয়াত শুনতে পারবে না কোরআন তেলাওয়াত আর ভালো লাগবে না এই জন্য শায়খ আল ফাউজান আল ফাউজান তিনি বলেছেন যে ইসলামিক গান নামে কোনো গান নেই ইসলামে যা আছে তা কবিতা কাটা কাটা শব্দে হয় সুর দিয়ে নয় কাঁচা কাঁচা শব্দে কবিতা পড়তে পারে এটার অনুমতি আছে কিন্তু সুর দিয়ে কিছু হয় না আপনি যত গজল দেখবেন গান বাজনা বাদ্যযন্ত্র এগুলো তৈরি করতে যেই মেশিন ব্যবহার করেছে ঠিক গজলের সাউন্ড ইফেক্ট দেওয়ার ক্ষেত্রে ওই একই মেশিন ব্যবহার করেছে মেশিন আরো উন্নত মানে যারা গজল গায় ওদের মেশিন গান যারা গায় এদের চাইতেও ভালো আমি দেখেছি তো অতএব গান বাজনা বাদ্যযন্ত্র এগুলো শুনবেন না আপনি যদি গান বাজনা বাদ্যযন্ত্র থেকে কানকে হেফাজত করতে পারেন
এবং চক্ষুকে হেফাজত করতে পারেন তাহলে আল্লাহ তাআলা আপনার জন্য জান্নাতের মধ্যে গান বাজনা নাচ বাদ্যযন্ত্রের ব্যবস্থা করে রেখেছে আল্লাহ তাআলা যখন আপনাকে জান্নাতে ঢোকাবেন তখন এক দলকে ডাকা হবে এই দলটা আলাদা যারা দুনিয়ায় গান বাজনা বাদ্যযন্ত্র শুনেনি তাদেরকে বলা হবে হে আমার বান্দারা আসো তোমরা এই বৈঠকখানায় প্রবেশ করো অতঃপর তারা ওই বৈঠকখানায় প্রবেশ করবে অতঃপর আল্লাহ তাআলা বলবেন ইয়াহুর হে হুর আজকে নাচো আজকে গান গাও জান্নাত আজকে তুমি বাজনা তৈরি করো জান্নাত তোমার দায়িত্ব আজকে তুমি বাজনা তৈরি করবে হুর তোমার দায়িত্ব আজকে তুমি গাইবে আজকে তুমি নাচবে বর্ণনায় পাওয়া যায় যে জান্নাতের মধ্যে হুরেরা গান গাইবে নাচবে এর ব্যবধান এর বয়স হবে 70 বছর কয় বছর শুনবে 70 বছর এখানে আরেকটা হাকিকত আছে আমাদের দেশের হলো 1000 বছর আর ওই পরকালের হলো একদিন আমাদের দেশ পৃথিবীর কয় হাজার বছর 1000 আর আখেরাতের পরবর্তী জগতের একদিন আমাদের হলো 1000 আর তাদের হলো একদিন তাহলে তাদের হলো 70 বছর তাহলে কত বছর আমি আপনাকে বোঝাতে পারবো না জান্নাত বাজনা তৈরি হবে হুরেরা গাইবে হুরেরা নাচবে আরে হুর মানে সে যদি তার থুতুটা ফেলে দিত আর সমুদ্রের মধ্যে পড়ত তাহলে তামাম সমুদ্র মিষ্টিতে পরিণত হয়ে যেত হুর মানে সে যদি তার মুখটাকে উরনাতা সরিয়ে এই দুনিয়ায় একবার উকি দিত তাহলে এই পৃথিবীতে কোনোদিন অন্ধকার হতো না তাহলে কত আনন্দ কত মজা আপনি পাবেন আপনাকে গান শোনানো হবে শেষ হয়ে যাবে তখন জান্নাতীরা হাই হতাশ করবে হাই 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 কি হলো কি হলো কি হলো বন্ধ হয়ে গেল কেন বন্ধ হয়ে গেল কেন তখন আল্লাহ তাআলা বলবেন তোমরা কি আরো মজার গান শুনবে কি বলেন আল্লাহ আরো মজার গান আছে আছে তো শুনুন দাউদ জি তুমি বৈঠকে বসো এবার তোমার পালা তুমি আমার বান্দাদেরকে গান শোনাও দাউদ আলাইহিস সালাম তার কণ্ঠ দিয়ে তেলাওয়াত করবেন আরে দুনিয়ায় যখন তেলাওয়াত করত তখন পাহাড় দুলত দুনিয়ায় যখন তেলাওয়াত করত তার কিতাব জাবুর তখন মাছগুলো সমুদ্রের কিনারায় ভেসে আসত এমন কি পাখি অন্য প্রাণীগুলো দাউদ আলাইহিস সালামের চারপাশ দিয়ে বসে যেত যদি দুনিয়ায় কণ্ঠ হয় তাহলে আল্লাহ তাআলা জান্নাতে কণ্ঠটাকে মেরামত করবেন তাহলে কণ্ঠটা কত সুন্দর আপনি শুনতে পারবেন দাউদ আলাইহিস সালামের কণ্ঠে গান শেষ হয়ে যাবে জান্নাতের হা হতাশ করবে বন্ধ হলো কেন আল্লাহ তাআলা বলবেন এর চাইতেও কি মজার গান শুনবে কি বলেন আল্লাহ এর চেয়ে মজার গান আছে আছে তো মোহাম্মদ জি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এখন তুমি তোমার বৈঠকে বসো এবার তোমার দায়িত্ব তোমার উম্মতদেরকে তুমি গান শোনাও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তেলাওয়াত করবেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তেলাওয়াত শুনে অতীতে যত গান শুনেছেন সব ভুলে যাবে তাহলে কেমন কণ্ঠ হবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তেলাওয়াত শেষ হয়ে যাবে এক পর্যায়ে আল্লাহ তাআলা বলবেন আরো কি মজার গান শুনবে কি বলেন আল্লাহ আরো মজার গান আছে আরে আছে তো হে জান্নাতের ফেরেশতা মালাক রেদওয়ান জি আমি আর আমার বান্দার মাঝখান থেকে পর্দা সরিয়ে দাও আজকে আমার বান্দা সরাসরি আমাকে দেখবে আমাকে দেখে ওদের চক্ষু ঠান্ডা হবে আর আমি গান গাইব তেলাওয়াত করব আমার কালাম আমার কিতাব আমি তেলাওয়াত করে ওদেরকে শোনাবো একদিকে ওদের কান সুখ পাবে আরেকদিকে ওদের চক্ষু ঠান্ডা হবে বলেন তো আল্লাহ যদি তেলাওয়াত করে আল্লাহর তেলাওয়াত কেমন লাগবে আল্লাহ তাআলা ইউসুফ আলাইহিস সালামকে দুনিয়ায় তৈরি করেছে তাই মেয়েরা দেখে আপেল কাটতে গিয়ে হাত কেটে ফেলেছে আর আল্লাহকে আপনি দেখবেন তাহলে আপনার অবস্থা কি হবে আল্লাহর তেলাওয়াত শুনে অতীত জীবনে যা শুনেছেন যত দুঃখ কষ্ট যা আছে সব ভুলে যাবে যত গান বাজনা বাদ্যযন্ত্র জান্নাতেও শুনেছে সব ভুলে যাবে বেকুল হয়ে যাবে কি দেখতেছি
তার কোনো সেন্সই থাকবে না তার কোনো আকলই থাকবে না আল্লাহর দিকে একাধারে চেয়ে থাকবে এবং আল্লাহর কালাম তেলাওয়াত করা শুনতে পারবে তা আমি আপনাকে বোঝাতে চাইলাম দুনিয়ার গান শুনে আল্লাহর পক্ষ থেকে গান শোনা বন্ধ করিয়েন না কথা কি বুঝতে পেরেছেন এই যুবক দুনিয়ার গান শুনবে নাকি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কণ্ঠে তেলাওয়াত শুনবে কি আপনার মনে বুঝতে পারেননি আল্লাহর কণ্ঠে শুনবেন নাকি দুনিয়ার এই পচা নারীদের কণ্ঠে শুনবেন আল্লাহ তাআলা যেন আপনাদের কবুল করেন অতএব আপনার মোবাইল থেকে এখন এই মুহূর্তে যত গান আছে সবগুলো ডিলিট করেন আগামী কাল না হুজুর সকালে গিয়ে ডিলিট করে দিব না এখন ডিলিট করবেন এই মুহূর্তে ডিলিট করবেন এই মজলিসে বসে ডিলিট করবেন আপনার মোবাইলে যেন কোনো গান না থাকে আপনার চোখ দ্বারা যেন জিনা না হয় একজন সালাফ আরেকজন সালাফকে বলতেছিলেন যে মানুষ যখন জিনা করে আর জিনা করা অবস্থায় যদি মারা যায় আর তওবা না করে তাহলে মরণের সময় তার কাছ থেকে কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ বলার তৌফিকটা ছিনিয়ে নেওয়া হয় তার মানে মরণের সময় সে লা ইলাহা ইল্লাল্লাহ বলতে পারে না আমি অনেক কিতাব পড়েছি তারিখে দিমাশক ইমাম ইবনু আসাকিরের লেখা আমার কাছে যেটা আছে তা হলো 80 খণ্ডের আমি তা কয়েকবার পড়েছি তার ভিতরে অনেক বর্ণনা পড়েছি এরকম অনেক কাহিনী পড়েছি জিনা করার কারণে মরণের সময় কালেমা ভুলে গেছে মরণের সময় ঈমান হারা হয়ে মরে গেছে কিছুদিন আগে আমি সৌদি আরবের একজন আলেমের লেকচার শুনছিলাম উনি বলতেছিলেন যে একটা লোক আমার বন্ধু কানাডায় থাকে সে হলো ডাক্তার আমার কাছে আসলো অতঃপর আমার কাছে এসে বলল বন্ধু কি আমার একটা ঘটনা ঘটেছে আমি কি তোমাকে বলবো আচ্ছা বলো দোস্ত আমি একদিন হাসপাতালে প্রবেশ করছি আমার ওয়ার্ডে যাচ্ছি দেখি আমার ওয়ার্ডে একটা টকবগে যুবক শুয়ে আছে এত সুন্দর চেহারা মনে হচ্ছে নায়ক এত চমৎকার চেহারা এত ফর্সা এত মায়াবী চেহারা আমি তার মহব্বতে পড়ে গেলাম আমি তার কাছে গেলাম কথা বলার জন্য চেষ্টা করলাম সে আমার দিকে চেয়ে থাকলো কিন্তু কিছু বলল না এরপরে আমি তার ফাইলটা নিলাম নেওয়ার পরে দেখলাম তার নাম হলো মোহাম্মদ এবং তার বয়স হলো 21 বছর আর তার যে রোগটা হয়েছে ওই রোগের নাম হলো এইডস তখন আমি বুঝেছি হয়তোবা আর বেশিক্ষণ বাজবে না এ কারণে আমি তাকে সালাম করলাম আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম তিনবার সালাম করলাম কিন্তু সে আমার সালামের জবাব দিল না আমার দিকে চেয়ে থাকলো আমি তার গার্জিয়ানকে ফোন করলাম গার্জিয়ান বলল আমার এখন সময় নেই সময় হলে আমি আসব কিছুক্ষণ পরে তার মা আসলো এরপরে তার মা এসে আমার সামনে কান্নাকাটি করলো এরপরে বলল আমার টাকার অভাব নেই আমার সম্পত্তির অভাব নেই আমার বাড়ির অভাব নেই আমার গাড়ির অভাব নেই আমার কত বাড়ি রয়েছে আমার কত গাড়ি রয়েছে আমার কত সম্পত্তি রয়েছে ওটা আমি জানি না আমার এত সম্পদ কিন্তু আমি আমার সম্পদ দিয়ে আজকে আমার ছেলেকে বাঁচাতে পারছি না আমার সম্পদ আমার ছেলের কোনো উপকারে আসতেছে না এই কথা বলতে বলতে আমি ওই ছেলেটার ওই মেশিনের দিকে লক্ষ্য করলাম পালসগুলো কমে যাচ্ছে তখন আমি বুঝতে পারলাম আর বেশিক্ষণ বাজবে না তাই আমি তাড়াহুড়া করে ওই ছেলেটার কানের কাছে গেলাম এরপরে গিয়ে বললাম কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহু তুমি পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ তাহলে তুমি সফলতা লাভ করবে তুমি বেঁচে যাবে আমি হাদিস জানি যে মরণের সময় যদি কেউ লা ইলাহা ইল্লাল্লাহ বলে বলে তাহলে সে বেঁচে যাবে এই কারণে আমি তার কানের সামনে বারবার গিয়ে বললাম বলো লা ইলাহা ইল্লাল্লাহ বলো লা ইলাহা ইল্লাল্লাহ বলো লা ইলাহা ইল্লাল্লাহ তখন ওই যুবকটা বারবার আমাকে খালি বলল আহ 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 এই শব্দটাই বলল আর কিছু বলতে পারল না তখন আমি হতাশ হয়ে গেলাম তাকে লা ইলাহা ইল্লাল্লাহ পড়াতে পারলাম না কিছুক্ষণ পরে যখন তার মৃত্যু হলো তখন সে চিৎকার করে বলল একটা মেয়ের নাম নিল অতঃপর মারা গেল বলো তো বন্ধু এমন হলো কেন সৌদি আরবের ওই আলেম বলতেছেন আমি কিতাবে পড়েছি যখন মানুষ জিনা করে
আর জিনা থেকে যদি তওবা করে না যায় তাহলে মরণের সময় এটার ইফেক্ট করে এবং মরণের সময় লা ইলাহা ইল্লাল্লাহ ভুলে যায় অতএব হে যুবক ভাই আমি আপনাকে বলছি আপনি জিনা করবেন না আপনি কোন মেয়ের সাথে প্রেম করবেন না কোন মেয়ে কোন যুবকের সাথে প্রেম করবে না জিনা করবে না মোবাইলের মাধ্যমে জিনা করবে না যুবকরা আবার বলে কি জানেন আমি এক জায়গায় আলোচনা করতে গেছি তখন একজন আমাকে বলছে হুজুর আমার মধ্যে কন্ট্রোল নাই আমার মধ্যে কি নাই কন্ট্রোল আমি কন্ট্রোল করতে পারি না পাপ করি আমি মোবাইলের মাধ্যমে আচ্ছা কি করো কন্ট্রোল করতে পারো না আমি মোবাইলের মাধ্যমে খারাপ খারাপ ভিডিও দেখি কিন্তু আমি কন্ট্রোল করতে পারি না তো কন্ট্রোল করার কি কোনো উপায় আছে তখন আমি তাকে বললাম আচ্ছা ধরো তুমি মোবাইলের মধ্যে অশ্লীল মুভি দেখছো এবার তোমার বাপ আসলো এবার তোমার মা আসলো এবার তোমার বোন আসলো এবার তোমার ভাই আসলো তাহলে তুমি দেখবে না বন্ধ করবে আচ্ছা আপনাদের কি মনে হয় বন্ধ করবে তখন ওই যুবকটা বলছে বন্ধ করব তুমি না কেবল বললে কন্ট্রোল নাই তুমি না বললে কন্ট্রোল নাই তো এখন আসলো কোথায় থেকে তুমি যে বন্ধ করলে বন্ধ করতে পারলে কন্ট্রোল আছে দেখেই বন্ধ করতে পারলে তাই না তো তুমি যে বললে কন্ট্রোল নাই তো এখন বন্ধ করলে কেন ও তুমি জানো আমার বাপ আমাকে গালি দেবে আমার বাপ আমাকে মারবে আমার মা আমাকে গালি দেবে আমার মা আমাকে মারবে আমার বোন আমাকে দেখে লজ্জা পাবে আমার ভাই আমাকে গালি দেবে আমার ভাই আমাকে মারবে তাই তোমার ভিতরে কন্ট্রোল তৈরি হয়েছে যুবক যেদিন তোমার হৃদয়ের ভিতরে তৈরি হবে আমার রব আমাকে দেখবে এই কারণে আমার রব আমাকে শাস্তি দেবে আমাকে আযাব দেবে আমাকে কঠিন শাস্তি দেবে তোমার ভিতরে যেদিন আল্লাহর ভয় ঢুকবে ওই দিন তোমার মধ্যে কন্ট্রোল তৈরি হবে এর আগ পর্যন্ত তোমার মধ্যে কন্ট্রোল তৈরি হবে না ঠিক না আল্লাহর ভয় যখন অন্তরের ভিতরে গেতে যাবে তখন কন্ট্রোল তৈরি হবে অতএব আমি আপনাকে বলতে চাচ্ছি আপনি জিনা থেকে বেরিয়ে আসেন কান চোপ এটাকে হিফাজত করা মুখ মুখ দিয়ে মিথ্যা বলবে না মুখ দিয়ে গীবাত করবে না মুখ দিয়ে হারাম খাদ্য খাবে না মাথা মাথার সাথে যা আছে তা মাথার সাথে আছে কান কানকে হিফাজত করবে মাথার সাথে আছে চোখ চক্ষুকে হেফাজত করবে মাথার সাথে আছে মুখ জিবা এটাকে হেফাজত করবে মাথার সাথে আছে ব্রেন ব্রেনকে হেফাজত করবে মাথার সাথে আছে কপাল এই কপালটা আল্লাহ ছাড়া পৃথিবীর কারো সামনে নত হবে না কপালটা কার সামনে নত হবে আল্লাহ এছাড়া কারো সামনে নত হবে না কেন আমরা হলাম আহলে হাদিস আরে আহলে হাদিসের বাচ্চা না কোনো ফাঁসির মঞ্চ দেখে ভয় পায় না কোনো রাইফেলের গুলি দেখে ভয় পায় না কোনো ব্যক্তিকে দেখে ভয় পায় না কোনো মানুষকে দেখে ভয় পায় না কোনো জিনিসকে দেখে ভয় পায় আহলে হাদিসের বাচ্চা যদি ভয় পায় তাহলে একমাত্র আল্লাহকে ভয় পায় আর আহলে হাদিসের বাচ্চা যদি মাথা নত করে একমাত্র আল্লাহর সামনে মাথা নত করে এছাড়া কারো সামনে মাথা নত করে না এটা হলো আহলে হাদিসের বাচ্চা এদের গুণ তারা কেন আরেকজনের সামনে মাথা নত করবে এই গুণ আহলে হাদিসের মধ্যে নাই অতএব মাথা মাথার সাথে যাতা হিফাজত করা এর নাম লজ্জা ওয়ালি হাফাদিল বাতনামা হাওয়া দই পেট এবং পেটের সাথে যা আছে এটাকে হিফাজত করা এর নাম লজ্জা পেট পেটের সাথে কি আছে দুইটা পা আছে দুইটা পাকে হিফাজত করা লজ্জাস্থান আছে লজ্জাস্থানকে হেফাজত করা স্টমাক আছে যেখানে খাদ্য জমা হয় তাকে হেফাজত করা হারাম খাদ্য যেন না যায় কলব আছে কলবটাকে হেফাজত করা কলবটা যেন নষ্ট হয়ে না যায় পাপের দ্বারা যেন সেয়ে না যায় এই পেটের সাথে আছে দুই হাতকে হেফাজত করা এর নাম লজ্জা পেট এবং পেটের সাথে যা আছে এটাকে হেফাজত করা এর নাম লজ্জা ওয়ালিয়াতকুরিল মাউত ওয়াল বিলা তিন মরণের পরের চিন্তা করা মরার কথা চিন্তা করা
যে আমি মরে যাব হায় 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 আমি তো মৃত্যুবরণ করব আমার বাড়িগুলো পড়ে থাকবে আমার দালানগুলো পড়ে থাকবে আমার দামি মোবাইল পড়ে থাকবে আমার দামি ল্যাপটপ পড়ে থাকবে আমার দামি জায়গা পড়ে থাকবে আমার দামি জায়গা পড়ে থাকবে আমি চলে যাব আমার কোনো জায়গা থাকবে না মাত্র 3.5 হাত জায়গায় আমাকে দাফন করা হবে আমাকে মাটির নিচে রেখে দেওয়া হবে কিছুক্ষণ পরে আমাকে মাটির চাপা দিয়ে সবাই চলে আসবে আমার সাথে কিছু যাবে না আমার পেট ফুলে যাবে আমার পেট ফুলে ফেটে যাবে আমার শরীরের ভিতরে পোকা কিলোবিলু কিলোবিলু করতে থাকবে আমার শরীরটা পোকাটা খেয়ে ফেলবে আমার হাড়িগর মাটির সাথে মিশে যাবে আমার কিছু থাকবে না তাহলে আমার ক্ষমতা কিসের তাহলে আমার বাহাদুরি কিসের তাহলে আমার এত দেহের ক্ষমতা কিসের আমি মরে যাব আমার মরার পরের চিন্তা করা এর নাম লজ্জা ওমান আরাদাল আখিরা তারকা জিনাতাদ দুনিয়া যেই ব্যক্তি দুনিয়ার চাকচিক্য ছেড়ে দেয় দুনিয়ার জৌলুর ছেড়ে দেয় দুনিয়ার আনন্দ ছেড়ে দেয় দুনিয়ার মজা ছেড়ে দেয় দুনিয়ার আনন্দ জৌলুস একজন সাহাবীর কথা বলি আবু যর নাম শুনেছেন না আবু যর রাদিয়াল্লাহু আনহু এমন একজন সাহাবী ছিলেন দুনিয়া থেকে বিমুখ ছিলেন এই কারণে সে দুনিয়ায় কিছু করে নাই একদিন কিছু সাহাবী তার ঘরে প্রবেশ করলো ঘরে প্রবেশ করার পরে দেখে ঘরে কিছুই নাই একটা মশক আছে যেটায় পানি পান করা হয় একটা পাত্র আছে যেটা খাদ্য খাওয়া হয় একটা মাদুলি আছে যেটায় ঘুমানো হয় তিন এছাড়া তার ঘরে আর কিছুই নাই আছে কয়টা জিনিস তিনটা এজন্য একজন সাহাবী চট করে জিজ্ঞেস করলো আবু যর জি দুনিয়ায় চলতে গেলে কিছুর তো প্রয়োজন তুমি দুনিয়ায় চলতে গিয়ে কিছু করো তখন আবু যর রাদিয়াল্লাহু আনহু জবাব দিলেন শোনো আমাকে যদি কিছুক্ষণ সময় দেওয়া হতো তাহলে আমি কিছু করতাম আমাকে যদি আল্লাহ বলতো 10 বছর বাঁচবে তাহলে আমি 10 বছরের জন্য কিছু করতাম আমাকে যদি আল্লাহ বলতো 20 বছর বাঁচবে তাহলে আমি 20 বছরের জন্য কিছু করতাম আমাকে যদি আল্লাহ সময় বেঁধে দিত তাহলে আমি ওই সময়ের জন্য কিছু করতাম কিন্তু আমার রব আমাকে বলে দিয়েছেন যখন তখন আবু যর তোমাকে যখন তখন ঘর ছাড়তে হবে জানা নাই তুমি কখন ঘর ছাড়বে এটা তোমার জানা নাই আমি আবু যর জানি আমাকে যখন তখন ঘর ছাড়তে হবে এই জন্য আমি আবু যর এই ঘরে কিছুই করি নাই আমার যা করার দরকার সব আখেরাতে করেছি কোথায় করেছি আখেরাতে এই জন্য দুনিয়ায় আমি কিছু করি নাই তারা দুনিয়াকে কিভাবে ত্যাগ করতে পেরেছিলেন কিন্তু আমরা দুনিয়াকে ত্যাগ করতে পারি নাই ফামান ফালা দালিক ফাকাদ ইস্তাহয়া মিনাল্লাহি হাক্কাল হায়া অতএব যেই ব্যক্তি এই কাজ করলো ওই ব্যক্তি লজ্জার হক আদায় করলো তাহলে লজ্জা চারটা মিলে লজ্জা কয়টা মিলে লজ্জা চারটা এক মাথা মাথার সাথে যা সব হেফাজত করা দুই পেট পেটের সাথে যা সব হেফাজত করা তিন মরণের পরের চিন্তা করা চার দুনিয়ার চাকচিক্য জৌলুস আনন্দ মজা উল্লাস এগুলো ছেড়ে দেওয়া যারা এটা করলো ওরা লজ্জার হক আদায় করলো আর সালাফের বক্তব্য যারা লজ্জার হক আদায় করবে তারা জান্নাতে যাবে কেউ তাদের ঠেকাতে পারবে না এই লজ্জার হাদিসটা রয়েছে তিরমিজি 2458 নম্বরে ইবনে আবি শাইবা 34320 নম্বরে মুসনাদে আহমদের 3671 নম্বরে মিশকাতুল মুসাবিহের 1608 নম্বরে আল্লাহ তাআলা আমাদেরকে এই লজ্জার হাদিসটা আমল করার তৌফিক দান করুন আমিন আমল করতে পারবেন না আল্লাহ তাআলা আপনাদের কবুল করুন আপনাদের কাছে আমার দ্বিতীয় নসিহত আপনারা কখনোই রিজিকের চিন্তা করবেন না কিসের চিন্তা করবেন না রিজিকের আর সব সময় একমাত্র আল্লাহর ইবাদত করবেন কার ইবাদত করবেন আল্লাহর একমাত্র আল্লাহর ইবাদত করবেন আর রিজিক নিয়ে কোনো চিন্তা করবেন না আল্লাহর ইবাদত করবেন আর রিজিক নিয়ে কোনো চিন্তা নাই আল্লাহর ইবাদত করবেন আচ্ছা আল্লাহ আমাদের পাঠিয়েছে কেন আল্লাহর ইবাদতের জন্য এ কথা ঠিক তবে 100% ঠিক না কেন আল্লাহ তাআলা বলেছেন ওয়া মা খলাকতুল জিন্না ওয়াল ইনসা
إلا ليعبدون আমি মানুষকে আর জিনকে তৈরি করেছি একমাত্র আমার ইবাদত করার জন্য একমাত্র আর কোন কাজের জন্য নয় 10 তলা বাড়ি বানানোর জন্য নয় 20 তলা বাড়ি বানানোর জন্য নয় অনেক দামি দামি গাড়ি বানাবার জন্য নয় অনেক জমি জায়গা বানাবার জন্য নয় আমি এদেরকে বানিয়েছি এরা একমাত্র আমার ইবাদত করবে মা উরিদু মিনহুম মির রিজকিন وما اريد ان يطعمون আমি এদের কাছে কোনো রিজিক চাই না যে এরা আমাকে রিজিক দেবে আমি এদের কাছে খাদ্য চাই না যে এরা আমাকে খাদ্য দেবে ইন্নাল্লাহ হুয়ার রাজ্জাক নিশ্চয়ই আল্লাহ তিনিই হচ্ছেন রিজিক দাতা রিজিক দান করেন কে আল্লাহ তাহলে আল্লাহর ইবাদত করবেন আর রিজিক দেবেন কে মারিয়াম আলাইহিস সালাম রিজিক পায় নাই যখনই জাকারিয়া আলাইহিস সালাম মারিয়াম আলাইহিস সালামের ঘরে প্রবেশ করতেন তখন দেখতেন ডালা ভর্তি ফল তিনি তো নবী তাই বুঝতে পারতেন কি ব্যাপার এই ফল তুমি কোথায় থেকে পেলে তখন তিনি বলতেন আমার রব আমি যার ইবাদত করি ওই রব আমাকে এই খাদ্য দিয়েছেন এই রিজিক দিয়েছেন তার মানে আপনি যদি আল্লাহর ইবাদত করেন তাহলে রিজিক দেবেন এই দায়িত্ব কার আপনার কাজ ইবাদত করা আর আল্লাহর কাজ আপনাকে রিজিক দেওয়া ابن ماجه 4107 নম্বর হাদিস রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন হাদিসটা হাদিসে কুদসি ইবনে আদম হে আদম সন্তান তাফাররক লি ইবাদাতি আমলা সদরকা গিনান ওয়াসুদ্দ ফাকরাক হে আদম সন্তান তোমরা আমার ইবাদত করো তোমরা আমার বندگی করো তোমরা আমার দাসত্ব করো তাহলে আমি তোমাদের অন্তরটাকে ধনী বানিয়ে দেব আর তোমাদের যত দরিদ্রতা আছে আমি আল্লাহ সব দূর করে দেব আল্লাহর ইবাদত করলে কি দূর হয়ে যাবে দরিদ্রতা ওয়া ইল্লাম তাফাল মালাতু সদরাকা শুগলান ওয়া লাম আসুদ্দা ফাকরাক আর যদি তোমরা আমার ইবাদত না করো আমার দাসত্ব না করো তাহলে আমি তোমাদেরকে পেরেশানি দিয়ে যুক্ত করে দেব তোমাদের দরিদ্রতা আমি আল্লাহ দূর করব না আমার ইবাদত করবে দরিদ্রতা দূর করব আমি আমার ইবাদত করবে না দরিদ্রতা যুক্ত করব আমি আমার ইবাদত করো দরিদ্রতা থাকবে না আমার ইবাদত করবে না দরিদ্র হবে 100 কোটি টাকা আছে তাও তোমার আরো 100 কোটি লাগবে 500 কোটি আছে তাও তোমার আরো 500 কোটি লাগবে তার মানে আমি তোমাকে ধনী বানাবো না তুমি গরিবই থাকবে ইন্না রিজকাল ইয়াতলুবু আদাকামা ইয়াতলুবুহু আজালুহু বান্দা রিজিকটাকে ওইভাবে খোঁজে যেভাবে মৃত্যুটাকে খোঁজে যাই হোক আমাদের সম্মানিত প্রিয় শায়খ ডক্টর মুজাফফর বিন মুহসিন হাফেজাহুল্লাহ উপস্থিত হয়েছেন কথা বলাটা বেয়াদবি অতএব আমি এখানে শেষ করছি আমি অসুস্থ মানুষ আপনারা আমার জন্য দোয়া করবেন আল্লাহ সুবহান